আমাদের যদি কারো কোনো মন খারাপ থাকে যে মন কখনো ভালো লাগতেছে না মনে কোনো শান্তি আসতেছে না কোনো কাজ আনন্দ পাইতেছে না যদি কোনো ভাইয়ের মধ্যে এরকম কোনো সমস্যা থাকে তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি আজকে যদি অতীতের থেকে আপনার এরকম অভ্যাস হয়ে থাকে বা যদি হঠাৎ করে আজকে কয়েক সপ্তাহ ধরে কয়েক মাস ধরে কয়েক বছর ধরে আপনার মন ভালো যাচ্ছে না মনটা খারাপ খারাপ তখন আপনি এই মুহূর্তে কি করবেন কি করলে আপনার মন ভালো হবে এ ব্যাপারে আমার প্রথম পরামর্শ যেটি সেটি হল আপনি এমন কিছু কাজ করুন যেখানে আপনার কোনো লাভ নাই বরঞ্চতা দিয়ে অন্য লোকের লাভ আছে গরিব মেশকিন হইতে পারে অথবা অন্য কেউ হইতে পারে আপনি এমন এক কিছু কাজ করুন যেখানে মনে করুন মানুষের রাস্তা দিয়ে চলতে পারতেছে না এখানে কোনো রাস্তাগত সমস্যা আসছে আপনি রাস্তাটা ঠিক করে দিন অথবা কারো পান করার পানি নেই তাদের পান করার পানির কোনো ব্যবস্থা করে দিন আপনি যেখানে আপনার কোনো লাভ থাকবে না দুনিয়ায় কোনো লাভ থাকবে না যে দুনিয়াতে আপনাকে তার বদলে কেউ সম্মান করবে অথবা কেউ টাকা পয়সা দেবে আপনি এগুলোর দিকে কখনো গুরুত্ব করবেন আপনি সব সময়। স্বাধীনভাবে যদি কারো উপকার করেন মানুষের উপকার করতে থাকুন দেখবেন আস্তে আস্তে আপনার মন ভালো হয়ে যাবে দেখা গেছে অনেক সময় কিছু কিছু পরিবার আছে গরিব তাদের ঘর আজকে ভালো না বৃষ্টির কারণে ঘর ভিজে যাচ্ছে তাদের যে জামা কাপড় ভিজে যাচ্ছে যদি সম্ভব হয় কিছু অর্থ দিয়ে সাহায্য করুন আপনার মন ভালো হয়ে যাবে কেউ অসুস্থ হসপিটাল যাইতে পারতেছে না আপনি তাকে হসপিটাল নিয়ে যান আপনার মন ভালো হয়ে যাবে কেউ পরিশ্রম করতেছে কষ্ট করতেছে খেত খামারে তে একা তার পক্ষে করা সম্ভব হচ্ছে না আপনি কেউ তাকে সাহায্য করুন আপনার মন ভালো হয়ে যাবে আপনি রাস্তা দিয়ে চলার পথে একজন একজন গাড়ির ড্রাইভার উনি মাল নিয়ে যাচ্ছেন উনি অনেক কষ্ট করে টেনে নিতে পারছেন না যদি পারেন একটু সাহায্য করুন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে মন ভালো করার সবচেয়ে বড়ো শর্ত হচ্ছে এমন কিছু আপনি উপকার করবেন যেগুলো আপনি বিনিময় কিছুই চান না যা মারব এর এর বিনিময় আমার কিছুই দরকার নাই তাহলে আপনার মনটা অনেক ভালো থাকবে অনেক ভালো থাকবে আর আরেকটা কথা আপনি খেয়াল রাখবেন যখন আপনি একটা কথা যখন আপনার মনে আসবে যে আমার তার বিনিময় সম্মানও দরকার নাই আর আমার টাকা পয়সারও দরকার নাই তাহলে আপনার মন আরও বেশি ভালো থাকবে যখন আপনি কাউকে কিছু দান করবেন তখন আপনার মন ভালো থাকবে যদি সম্ভবে হসপিটালে অনেক রুগী আছে রক্তের অভাবে অপারেশন হইতে পারছে না রক্তের অভাবে সুস্থ হতে পারছে না যদি আপনার রক্তের গ্রুপ যদি ওর গ্রুপের সাথে মিলে যায় যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে বিশেষ কোনো সমস্যা না থাকলে আপনি ডাক্তারের সাথে আলাপ করে আপনিও রক্ত দিতে পারেন আপনি রক্ত দিলে আপনারে লাভ আপনার রক্তগুলো পূরণ হবে দ্বিতীয়ত আপনার রক্ত সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনি তা জেনে নিতে পারতেছেন এবং আগামী ভবিষ্যতে আপনি আপনি নিজের প্রতি নিজে সজাগ হতে পারতেছেন যখন আপনার মন খারাপ থাকবে আপনি গরিবের উপকার একটু আগিয়ে আসেন ঈদের সময় দেখা গেছে অনেকে গরিব যারা আছে জামা কাপড় কিনতে পারে না যদি সম্ভব হয় তাদের দিকে একটু হাত বাড়িয়ে দেন মন ভালো হয়ে যাবে সে গরিব হইতে পারে আপনার আত্মীয় স্বজনের ভিতর অথবা আত্মীয় বাহিরে আপনার এলাকার অথবা আপনার এলাকার বাহিরে বা অন্য সমাজের যদি সম্ভব হয় যে আমাদের শহর এলাকাগুলোতে অনেক সময় যে ওভার ব্রিজের নিচে অনেক লোক শুয়ে থাকে যাতে থাকার মতো কোনো ব্যবস্থা না বস্তিতে মানুষ কত কষ্ট করে চলতেছে যদি পারেন ওদের দিকে হাত বাড়িয়ে দিন আপনার মন ভালো হয়ে যাবে যদি আমার এই ভিডিওটি যদি কোনো কোটিপতি শিল্পপতি ভাই যদি দেখেন যদি কোনো দিন আপনার যদি মন খারাপ থাকে যদি আপনি একটু ভালো থাকতে চান একটু হাসি খুশি থাকতে চান যদি সম্ভব হয় আপনি একটু বিভিন্ন হসপিটালে সরকারি হাসপাতালগুলোতে যে কত গরিব লোক যেভাবে কত লঞ্চনার শিকার করতে হইতেছে আপনি দেখুন ওদেরকে যদি পারেন কিছু সাহায্য করুন ওদেরকে এবং অনেক বস্তি এলাকার মধ্যে অনেকে কত কষ্ট করতেছে ওদের দিকে একটু খেয়াল করুন আপনার মন ভালো হয়ে যাবে আপনি দুনিয়াতে পাবেন আখেরা পাবেন তো আপনাদের মধ্যে যাদের মন খারাপ তারা অবশ্যই এগুলোকে চেষ্টা করবেন দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে যাবে আপনার ভিতরে যখন দুইটা জিনিসের লোভ থাকবে না এক কেউ আমাকে তার বিনিময় সম্মান করুক আমি তার প্রতিদান চাই টাকা পয়সা বা সম্মান আমি এগুলো কিছুই চাই না তাহলে আপনার মন আরও বেশি ভালো থাকবে এটি একটি পরীক্ষিত প্রমাণিত এই রকম ফল অতীতে অনেকে পেয়েছে ইনশাআল্লাহ আপনি এই ভিডিওটা দেখার পরে আপনিও দেখুন পরীক্ষা করে দেখুন এগুলো প্রমাণিত আপনি এটার ফল পাবেন উপকার করবেন মানুষের উপকার করবেন অপকার নয় কারো ঝড়গা ওখান থেকে ঝড়গা মিটিয়ে দিন মিলিয়ে দিন ভাই ভাই হতে পারে বা আপন পরিবারের লোক হতে পারে দুই পরিবারের হইতে পারে মিলিয়ে মিশিয়ে দিন আপনার মন আরও অনেক ভালো হয়ে যাবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে ভালো রাখুক ভালো মনের অধিকারই করুক আল্লাহ হাফেজ